আজকের ভিডিওতে ইন্টারেস্টিং অ্যান্ড্রয়েডের চারটি সেটিং আপনি দেখতে পাবেন এবং প্রত্যেকটাই ভালো লাগবে। আমার সবথেকে ফেভারিট সেটিংগুলো আজকে একসাথে একই ভিডিওতে আপনি দেখতে পাবেন, তো চলুন পরপর দেখে নিই। তবে ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, এই বিশ্বাস কিন্তু আমার রয়েছে। তা চলুন শুরু করি এবং পরপর সেটিংগুলো দেখে নিই। আজকে যে চারটে সেটিং আপনি দেখবেন, দেখার পর বলতে বাধ্য হবেন হ্যাঁ সত্যি আজকে একটা ভিডিও দেখেছি যেটা অনেকটা উপকার হচ্ছে। তো চলুন প্রথমটা শুরু করি। দেখুন প্রথমে আমরা প্লে স্টোর দিয়ে শুরু করব, তারপর ধীরে ধীরে বিভিন্ন সাইটে যাব, বিভিন্ন কিছু শিখব। তো প্লে স্টোর ওপেন করার পর এখানে আমরা কি দেখতে পাই, প্রোফাইল। প্রোফাইলে আসার পর আমরা এখানে দেখতে পাই ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস। এর উপরে ক্লিক করার পর আমাদের যত অ্যাপ রয়েছে ম্যানেজ করার জন্য এই অপশানটা রয়েছে। আপনি অবাক হবেন, জাস্ট অবাক হবেন, এখানে দেখুন যে অ্যাপগুলো কতটা জায়গা হয়ে রয়েছে, অর্থাৎ বর্তমানে অ্যাপগুলো কত বড় হয়েছে। হ্যাঁ অবশ্যই আপনি এখান থেকে দেখুন থ্রি লাইন রয়েছে, এখান থেকে এসে আপনি আপনার ব্যবহার অনুসারে কম বা বেশি সেটা সিলেক্ট করে সেইভাবে দেখতে পারেন। তো এখানে খেয়াল করে দেখুন ইউটিউব বা হোয়াটসঅ্যাপ 6 GB, হোয়াটসঅ্যাপ 6 GB, কিন্তু যখন অ্যাপটা আপনি ইনস্টল করেছিলেন তখন কি আদৌ 6 GB ছিল? বা অন্য অন্য যদি ফোনে আমি খেয়াল করে দেখি তাহলে আমি দেখতে পাবো এত বড় কিন্তু অ্যাপ আদৌ না। এখানে দেখুন আমি পরিষ্কার দেখিয়ে দিচ্ছি যে এখানেও তো হোয়াটসঅ্যাপ রয়েছে। তো এখানে দেখুন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার 102 MB, অর্থাৎ যত আপনি ব্যবহার করবেন আপনার এর পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। এবারে দেখুন এটা জাস্ট আপনি দেখে রাখলেন, আপনি চাইলে এটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করে ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেকটা ডেটা যেগুলো আছে সেগুলো নষ্ট হবে। কাজেই আপনি দেখে রাখলেন, জাস্ট এটা কেমনভাবে ইউজ করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। এটা গেল। দু নম্বর দেখুন হেভি ইম্পর্টেন্ট, আমরা ক্রোম ব্রাউজারে যাই, গিয়ে অনেক কিছুই আমরা সার্চ করি আমাদের প্রয়োজন অনুসারে, আমাদের প্রয়োজন যতটা হয় সেই অনুসারে আমরা কিন্তু যে কোনো খবরাখবর নিই। এটা জাস্ট উদাহরণ, র্যান্ডমিক আমি একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এখন যে খবরগুলো আমরা নিতে চাইছি অনেক সময় কি হয়, এটা আমাদের প্রয়োজন হয় রেখে দেবার বা পরবর্তীকালে দেখব বলে। এখন অনেকেই আমরা স্ক্রিনশট নিই, কিন্তু স্ক্রিনশটের তো একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে তাই না? কিন্তু আজকের পর থেকে আপনি বিশাল বড় স্ক্রিনশট নিতে পারবেন যতটা আপনার ইচ্ছা। কেমনভাবে দেখুন, এইখানে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর শেয়ার অপশান রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ থাকুক না থাকুক দেখার দরকার নেই, যে শেয়ার অপশান এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে নতুন যে অপশানটা লং স্ক্রিনশট, এর উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন যে সম্পর্কে আপনি জানতে চাইছিলেন বা দেখছিলেন সেটা এখানে শো করে গেল, এবং নিচে একটা তীর, এই তীরটাকে এবার আপনি এইভাবে সরান, নিচের দিকে নিয়ে আসুন, ঠিক আছে? এইভাবে যতটা আপনার ইচ্ছা ততটা নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই, যত খুশি তত নিয়ে আসুন, যত বড় আর্টিকেল হোক না কেন কোনো সমস্যা নেই। ধরুন এই পর্যন্ত দেখাই, আর বেশি দেখিয়ে লাভ নেই, আপনি আপনার মতো করে নেবেন। এবারে এখানে দেখুন টিক রয়েছে, একটা টিক, এর উপরে আপনি ক্লিক করে দিলেন, সঙ্গে সঙ্গে দেখুন যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা এখানে চলে আসলো, এবং এটা দেখুন বড় করে আপনি দেখতে পাবেন খুব ইজিভাবে, কোনো প্রবলেম হবে না। এবারে দেখুন এখানে স্ক্রিনশটটা আবার ক্রপ করতে পারেন আপনি, অর্থাৎ এরকমভাবে চেঞ্জও করতে পারেন, বিভিন্ন রকমভাবে যেমনভাবে ক্রপ হয় সেইভাবে আপনি করতে পারবেন, কিংবা আপনি এখানে টেক্সট লিখতে পারবেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ টেক্সট লিখবেন, তো সেক্ষেত্রে কিপ্যাড নিয়ে এখানে যেটা লিখতে চান লিখবেন, লিখে সেটাকে আবার কোথায় রাখবেন সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন, কোনো ব্যাপার না। এটাকে আমি বড় করে দেখাই কি লিখলাম, এই যে জাস্ট আমি উদাহরণ হিসেবে লিখেছি, লিখে প্রতি ক্ষেত্রে টিকে ক্লিক করবেন। এছাড়াও আপনি ড্র করতে পারেন, এখানে বিভিন্ন রং বেরঙের ড্র করে নিলে, নেওয়ার পর এখানে দেখুন নেক্সট রয়েছে, এই নেক্সটে ক্লিক করে আপনি আবার এটাকে শেয়ার করতে পারেন, আপনি আপনার ফোনে সেভ করে রাখতে পারবেন, এবং আপনার যদি পছন্দ না হয় ডিলিট করতে পারবেন। তো শেয়ারের ক্ষেত্রে আপনি যখন শেয়ার অপশানে ক্লিক করবেন, এখানে দেখুন অনেকগুলো শেয়ারের অপশান চলে আসবে, এবং এখানে শুধুমাত্র এইগুলো তা নয়, মোরে ক্লিক করলে এখানে খেয়াল করে দেখুন আরও অনেক রকম অপশান রয়েছে শেয়ার করা, সেখানেও আপনি আপনার সুবিধা মতো শেয়ার করতে পারবেন। এবারে চলুন চলে যাই 3 নম্বরে।
তিন নম্বরটা দেখুন, অবশ্যই গুগল প্লে স্টোরে যাচ্ছে ঠিকই, কিন্তু এখানে আমরা দেখাবো না। দেখাবো যেটা, সেটা হচ্ছে এই যে প্রোফাইলটা রয়েছে, প্রোফাইলে এখানে এসে এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট রয়েছে। এখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে চলে যাবে আপনার গুগল অ্যাকাউন্টে, অর্থাৎ জিমেল অ্যাকাউন্টে। এরপর চলে যাবেন এখানে সিকিউরিটির ভেতরে, সিকিউরিটির ভেতরে এসে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসলে এই অপশানটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন ইনহ্যান্স সেভ ব্রাউজিং ফর ইওর অ্যাকাউন্ট, এখানে এই যে অপ রয়েছে এটা অবশ্যই আপনি মনে করে অন করবেন। কেন অন করতে হবে, এখানে দেখুন পরিষ্কারভাবে বলা আছে অনেকটা বেশি প্রোটেকশানের জন্য, কাদের বিরুদ্ধে, এগেনস্ট ডেঞ্জারাস ওয়েবসাইট ডাউনলোডস অ্যান্ড এক্সটেনশন, অর্থাৎ ডেঞ্জারাস ওয়েবসাইট থেকে আপনি সুবিধা পাবেন, আপনি এক্সটেনশান যদি ইউজ করেন সেক্ষেত্রে সুবিধা পাবেন, ডাউনলোড করার ক্ষেত্রেও সুবিধা পাবেন। অন করবেন কি করে, এখানে দেখুন অপের ওপরে ক্লিক করবেন, অপের ওপরে ক্লিক করলে এখানে অপশান চলে আসবে, আপনি শুধুমাত্র এটাকে অন করে দিয়ে টার্ন অন করে দেবেন। এটা যে কোনো মুহূর্তে আপনি অফ করতে পারেন, দেখুন ইউ ক্যান টার্ন দিস অফ অ্যাট এনি টাইম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অবশ্যই আপনি দেখে নেবেন যে এটা যেন অফ না থাকে, সবসময় যেন এরকম অন থাকে। এবার চলুন লাস্ট অপশান দেখে নিই। আমরা অনেক রকম অ্যাপ ইউজ করি, এখন তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে আপনার ফোনটা কেউ নিতে চাইলো বা ইউজ করবে বলে, বা আপনার বাড়ির বাচ্চারা রয়েছে। এখন আপনি কি করবেন, তাকে ফোনটা হাতে দেওয়ার আগে ধরুন সে চাইছে ইউটিউব দেখবে, কিংবা ফেসবুক হতে পারে, মেসেঞ্জার হতে পারে, আমি কোনো একটা পার্টিকুলার কথা বলছি না, আমি বলতে চাইছি ধরুন কোনো একটা চাহিদা তার রয়েছে, সেখানে সে কাজটা করবে। আপনি কি করবেন, জাস্ট তার হাতে ফোনটা দেওয়ার আগে সেই নির্দিষ্ট অ্যাপে বা ওয়েবসাইটে এরকমভাবে এই জায়গাটা এনে এখানে দেখুন সমান রয়েছে, এর উপরটা একবার ক্লিক করবেন, এখানে দেখুন পিন অপশান রয়েছে, পিন করে দিয়ে এখানে দেখুন একটা টিক করে দিয়ে ওকে করে দেবেন, হয়ে গেল। এরপরে সুবিধা কি, সেই ব্যক্তি এখান থেকে আর বেরোতেই পারবে না, শুধুমাত্র সেই অ্যাপের ভেতরেই তার কাজ করতে হবে, অন্য কোথাও আসতেই পারবে না। এতে সুবিধা কি, আপনার অন্য অন্য সাইটগুলোতে সে আর ভিজিট করতে পারলো না, এবং তার কাজ মিটে গেলে সে যখন আপনাকে ফোনটা দিয়ে দেবে, আপনি জাস্ট এই যে দুটো সাইট এরকমভাবে ধরবেন, ধরলেই সমস্যা মিটে যাবে, তারপর আপনার নর্মাল লগ যেটা সেটা আপনি খুলে নেবেন, হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে যে সে তো এইভাবে নিজেও খুলে নিতে পারে, দেখুন একটা কথা কি জানেন তো, যখন আপনি এইটা করে দেবেন সে কিন্তু আর সাহস করবে না অন্য সাইডে যাওয়ার, কারণ সে বুঝে যাবে যে আপনিও সেরকম ব্যক্তি যে ওটা করে দিয়েছেন, এই জন্য সে যাতে অন্য সাইডে না যায়, কাজেই সে যদি যায় ধরা পড়ে যাবে, কাজেই নর্মালি সে কিন্তু যাবে না। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। কোন সেটিংটা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।